গণেশের মন্ত্রপাঠ করতে পুরোহিত তার মধ্যে প্রাণ প্রতিষ্ঠা করেন। এরপরই বিশেষ পুজোর আয়োজন করা হয়, যেখানে ১৬টি পদ্ধতিতে গণেশকে প্রার্থনা করা হয়। গণেশের খুব প্রিয় লাড্ডু, এই দিন ভক্তরা লাড্ডু পরিবেশন করেন। এছাড়া গুড়, নারকেল, ময়দার তৈরি খাবার থালায় সাজিয়ে দেন। এছাড়া লাল ফুল ও ২১টি দুর্বা পুজোই দিতে হয়। গণেশের কপালে লাল চন্দনের তিলক দিতে হয়। বেদোচ্চারণ, গায়ত্রী মন্ত্র ও গণেশের স্তোত্র পাঠের মধ্য দিয়ে সম্পন্ন হয় পুজো। ১১ দিন ধরে গণেশ উৎসব। গণেশ পুজোর শেষ দিন রঙিন শোভাযাত্রা করতে করতে তার মূর্তিকে জলে বিসর্জন করা হয়। জনমানসে প্রচলিত আছে গণেশ চতুর্থীর দিন চন্দ্রের দিকে তাকাতে নেই, এই নিয়ে একটি গল্প আছে। কথিত আছে, কার্তিককে লুকিয়ে গণেশকে একটি ফল দিয়েছিলেন শিব, চন্দ্র সেটি দেখে ফেলে। এরপর শিব চন্দ্রকে অভিশাপ দেন, চতুর্থীর দিন কেউ চাঁদ দেখবে না।